नमस्कार प्रिय दर्शक, जेहेतु आमार चैनलेर नाम हलो सठिक चलार पथ, तो प्रिय दर्शक आमी तो बोलेछि आपनादेरके जे चिकित्सा संक्रांत विषयटी नित्य नतून एजेंडा निये आमी आपनादेर सामने हाजिर होब। एवं आमार भिडियोटा जदि आपनारा मन दिए देखें प्रथम थेके शेष पर्यन्त, आमी आपनादेरके आगेओ बोलेछिलाम आजो बोलेछि, आपनारा भालो थाकबेन, आपनादेर परिवार भालो थाकबे, आपनादेर पाड़ा प्रतिबेशी सकलेई किन्तु ভালো থাকবেন। তো আমি তো অনেক এজেন্ডা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, তো আজকের যে আমার এজেন্ডা সেটা হলো থাইরয়েড। থাইরয়েড এটাও কিন্তু সুগারের মতোই আমাদের দেশে একটি ভয়াবহ জটিল সমস্যা, কিন্তু যদি আমরা কিছু নিয়ম মানি বা ঠিকঠাক করে যদি কিছু ওষুধ খাই তাহলে কিন্তু এটা আবার অতি সাধারণ। তো যাই হোক প্রিয় দর্শক, আমার ভিডিওটা আপনারা আজকে শুধু নয় প্রতিদিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা কিন্তু উপকৃত হবেন এবং অনেক কিছু অজানা বিষয় আপনারা আরো জানতে পারবেন। তো আজকের বিষয়বস্তু হলো থাইরয়েডের সমস্যা আর কি করলে আমরা থাইরয়েড থেকে মুক্তি পাব। তো প্রিয় দর্শক, আমি বলবো যে থাইরয়েড কি আছে। থাইরয়েড এটা হলো আমাদের শরীরের এক ধরনের হরমোনাল চেঞ্জ। এই থাইরয়েড গ্রন্থিটা আমাদের গলাতে বিশেষ করে এই জায়গাতে থাকে, প্রজাপতির মতো এটি অবস্থান করে। তো এই হরমোনের কম বেশির কারণে কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা হয়। তো আমি বলবো যে আমাদের দেশে পুরুষের তুলনায় মেয়েদের কিন্তু 10 গুণ বেশি থাইরয়েড হয় এবং থাইরয়েডে আক্রান্ত হয়। তাহলে কি না, তুলনামূলক কিন্তু মহিলারা বিশেষ করে এই রোগে আক্রান্ত হয়, পুরুষদের কিন্তু তুলনামূলক কিন্তু খুবই কম। বললাম যে 1:10। তো প্রিয় দর্শক, চলুন আজকে আমরা আলোচনা করি যে থাইরয়েড হয়েছে আমরা কি করে বুঝব, বা থাইরয়েডের প্রাথমিক লক্ষণ এটা তো আমরা কি বুঝতে হবে। তো থাইরয়েডের প্রাথমিক লক্ষণ হলো দেখবেন পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে অথবা মোটা হয়ে যাচ্ছে, অনেক সময় গলাতেও গ্ল্যান্ডের মতো দেখা যায়, আবার কি হাতে পায়ে ঘাম দেয়, বুক ধরপড় করে, অলস লাগে, খিটখিটে ভাব, এগুলোও কিন্তু থাইরয়েড থেকে আমরা অনেক পেশেন্টকে লক্ষ্য করেছি তাদের এই সমস্যা। আবার একটা কি হয়, মেয়েদের বিশেষ করে মাসিকের সমস্যা হয়, অনিয়মিত মাসিক হয়, আবার পেটে বাচ্চা আসতে চায়, এই সমস্যাগুলোও কিন্তু থাইরয়েড থেকে হয়। তো প্রিয় দর্শক, তাহলে থাইরয়েড যদি হয় আমরা কি করতে হবে, না প্রাথমিক যদি কারো আমরা এই ধরনের লক্ষণ বা সিমটম দেখতে পাই আমরা কিন্তু সেই পেশেন্টকে বলবো যে আপনারা ব্লাড টেস্ট করান। তাহলে প্রিয় দর্শক, এখানে কি ব্লাড টেস্ট করতে হবে, T3 TF T4 TSH অথবা TSH FT4 TSH এই ধরনের যে টেস্ট গুলো আছে, T3 T4 TSH এই টেস্ট করলে ব্লাড কিন্তু আমরা পেশেন্টের থাইরয়েড হয়েছে কিনা এটা জানতে পারবো। তো প্রিয় দর্শক, তাহলে থাইরয়েড যদি কোন পেশেন্টের হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট এই যে সিমটম গুলো বললো, বিশেষ করে বুক ধরপড় করা, আর তারপরে আপনার কেউ কেউ দেখবেন রোগা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, মেয়েদের মাসিকের সমস্যা, অনিয়মিত মাসিক, কোন 3 মাস ছাড়া হচ্ছে, আবার মাসে 2 বার হচ্ছে, আবার বেশি হচ্ছে, আর এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা প্রাইমারি থাইরয়েড হলে দেখা যায়। তো প্রিয় দর্শক, থাইরয়েড হলে কি খাবার খাবেন, না থাইরয়েড হলে কিন্তু সবই খেতে পারেন, আমি আপনাদেরকে বিশেষ কিছু খাবারের নিষেধ আমি করবো না,
তবে একথা আমি আপনাদেরকে বলি যে প্রোটিন জাতীয় খাবার একটু খাবেন। আর কি করতে হবে প্রিয় দর্শক, যে থাইরয়েড হলে কিন্তু সুগারের মতোই থাইরয়েডকে গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। যে থাইরয়েড কেও কিন্তু কোনোভাবেই অবহেলা করা যাবে না, যেমন সুগারকে অবহেলা করে চলবে না, সেরকম কিন্তু থাইরয়েডকেও কোনোভাবে অবহেলা করা চলবে না। তো প্রিয় দর্শক, থাইরয়েড হলে আমরা যখন ওই যে ব্লাড টেস্ট করব, তখন যদি আমাদের থাইরয়েড বেশি থাকে, পাঁচের উপরে থাকে, সেক্ষেত্রে আমাদের যেগুলা করতে হবে করণীয়, না আমাদের সহজ পদ্ধতি, একটি ট্যাবলেট ম্যাক্সিমাম আছে এখন তো এটা সেটা কিছু বেরিয়েছে, কিন্তু থাইরক্সিন বলে যে ট্যাবলেটটা, এবারে যেমন দেখবেন সেরকম ডাক্তারকে দিয়ে কিন্তু আপনাকে এটা ডোজটা ঠিক করাতে হবে, কারণ থাইরয়েডের ট্রিটমেন্ট বা ডোজটা কিন্তু এত সহজ নয়। এটা একবার ভালো ডাক্তারের সাথে আলোচনা করে এটা আপনাকে তাতে থাইরক্সিন 25-50 150 অব্দি হয়, সেক্ষেত্রে আপনাকে একটি করে ট্যাবলেট প্রিয় দর্শক খেতে হবে, তাহলেই কিন্তু আপনি থাইরয়েড থেকে মুক্তি পাবেন, বা আপনার ওই যে অত রকমের যে সমস্যা দেখবেন কথা আপনাকে বললাম, সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আর যেটা আপনাকে করতে হবে, অন্তত মিনিমাম 6 মাস ছাড়া একবার করে ব্লাড টেস্ট করে তার বাড়া কমার উপরে তার ডোজের নিয়ন্ত্রণ রাখতে হবে। এখন অনেক কেউ কেউ প্রশ্ন করে যে ওষুধ কি অনেকদিন খেতে হবে? হ্যাঁ, প্রকৃত যদি থাইরয়েড হয় তাহলে কিন্তু অনেকদিনই ওষুধ খেতে হবে, তবে এটা এমন কোনো কঠিন নয়, দামও এমন বেশি নয়, একটি করে ট্যাবলেট কিন্তু খেলেই আপনি ভালো থাকবেন। তবে প্রিয় দর্শক, এই ব্যাপারে আমি দেখেছি অনেক পেশেন্ট একটা কমন ভুল করে, বা অনেক ডাক্তারবাবু ঠিকঠাক করে বুঝাননি, সেই জায়গাটা আজকে আমি আপনাদেরকে একটুকু বিশেষ করে হাইলাইট করে গুরুত্ব দিয়ে বলে যাচ্ছি যে থাইরয়েডের ওষুধ কিন্তু একদম ঘুম থেকে উঠে বিছানাতেই খালি পেটে খেতে হবে। অনেকেই খাবার পরে খান, খেতে বসে খান, সঙ্গে সঙ্গে খেয়ে খাবার খেতে যান, এগুলা কিন্তু কোনোভাবেই করা যাবে না। থাইরয়েডের ওষুধ খাওয়ার মিনিমাম 1 ঘন্টা আপনাকে কোনো খাবার খাওয়া চলবে না, এটা কিন্তু আপনাকে খুব গুরুত্ব দিয়ে আমার কথাটি আপনাকে শুনতে হবে এবং মনে রাখতে হবে। যেসব পেশেন্টের, যারা মহিলারা বিশেষ করে যারা থাইরয়েডের আক্রান্ত, থাইরয়েডের ওষুধ একদম বিছানাতে খালি পেটে খাবেন, তার 1 থেকে 1.5 ঘন্টা অন্য কোনো খাবার খাবেন না। এইভাবে যদি আপনি মেনটেন করে থাইরয়েডের ওষুধ খান, সেক্ষেত্রে আপনি অনেক ভালো থাকবেন, বেটার থাকবেন, বা থাইরয়েড রোগটা যে খারাপ দিকগুলো কোনোটাই আপনার থাকবে না। সেক্ষেত্রে বললাম যে বিশেষ কিছু নয় অথচ জটিল, যদি মেনটেন করে সাধারণত একটু ওষুধ খেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবেন। এক্ষেত্রে আমি বলবো যদি প্রেগনেন্সিও থাকে, পেটে বাচ্চাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু থাইরয়েডের ওষুধ খাওয়া যায় বা খাওয়া উচিত, কারণ না হলে বাচ্চার সমস্যা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে কোনো গাইনোলজিস্টের পরামর্শ নেবেন। আর প্রিয় দর্শক, যে আপনারা থাইরয়েডের ওষুধ অবশ্যই খালি পেটে খাবেন। আর আমার যেটা মেইন বক্তব্য, যে আমার চ্যানেলের নামই হলো সঠিক চলার পথ, আমি আপনাদেরকে চিকিৎসা সংক্রান্ত বলেছি, প্রত্যেক দিন নিত্য নতুন আমাদের শরীরে যাবতীয় সমস্যার ইনফরমেশন আমি আপনাদেরকে দেবো। আমার ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে, আপনারা ভালো থাকুন, এই বলে আজকে আমি আজকে এখানেই শেষ করলাম। আবার আগামী দিন আমি নতুন নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আলোচনা করব, এবং আপনাদেরকে আমার মতামত জানাবো, এবং আপনারা যাতে ভালো থাকুন সেইটাই আমি বলে আজকে এখানেই আমি শেষ করলাম।